প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আজ আমি উচ্চ মাধ্যমিকের বাংলা কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কোন তিনটি কবিতা তোমরা অভ্যাস করলে এখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে সে বিষয়ে তোমাদের বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটম পরিবারের সঙ্গে যুক্ত থেকো তো দেখো বন্ধুরা তোমাদের যে তিনটি কবিতা অবশ্যই করে এই বছর অভ্যাস করতে হবে সেটি হল রূপনারায়ণের কুলে যেটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং শিকার কবিতা এবং তোমাদের যে কবিতাটি মুখস্থ করতে হবে বা পড়তে হবে সেটি হলো ক্রন্দনলতা জননীর পাশে এই তিনটি কবিতা যদি তোমরা অবশ্যই করে অভ্যাস করো তাহলে এখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে তোমরা এবার অনেকে বলতে পারো যে কেন জানা আসবে কারণ আমি এই জন্য বলছি দু সালে অর্থাৎ এই যে বছর পরীক্ষাটি হলো এই বছরে তোমাদের আমি দেখি এবং তোমাদের দেশ কবিতা থেকে প্রশ্ন এসেছিল তাই এই তিনটি অর্থাৎ রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে এই তিনটি কবিতা অভ্যাস করলে তোমাদের একটা পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে তো চলো শুরু করা যাক পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন গুলি প্রথমে আমরা দেখে নেব রূপনারায়ণের কুলে কবিতা থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথমের প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠিলেন রূপনারায়ণের কুলে বলতে কবি কি বুঝিয়েছেন জেগে ওঠার প্রকৃত তাৎপর্য নিজের ভাষায় এই এই প্রশ্নটি বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অবশ্যই তোমরা ভালো করে অভ্যাস করো এবং এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সত্য যে কঠিন কবি কেন সত্যকে কঠিন বলেছেন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বলতে পারে সে কখনো করে না বঞ্চনা কে কখনো করে না বঞ্চনা কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হলেন তা নিজের ভাষায় লেখক এখান থেকে তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটি হল মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল বলতে কবি কি বুঝিয়েছেন কবি কিভাবে সেই দেনা শোধ করতে চেয়েছেন এখান থেকে চার নম্বর রূপনারায়ণের কুলে কবিতায় কবি জীবন সায়নে এসে কি উপলব্ধি করেছিলেন তা নিজের ভাষায় লেখ এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বলতে পারে যে রূপনারায়ণের কুলে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। এই চারটি প্রশ্ন এখান থেকে মুখস্থ করলে বা অভ্যাস করলে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে অবশ্যই একটি প্রশ্ন জানা আসবে এইবারে আমরা জেনে নেব শিকার কবিতা থেকে এই শিকার কবিতা থেকে বন্ধুরা বলে রাখি যদি তোমরা এই দুটি বিষয়ে জেনে রাখো তাহলে সমস্ত প্রশ্ন জানা পাবে সেই দুটি হল শিকার কবিতা অবলম্বনে ভোরের আগের ঘটনা এবং ভোরের পরের ঘটনা নিজের ভাষায় আলোচনা করো বা বর্ণনা করো এই দুটি প্রশ্ন অপাস করলে তোমরা কিন্তু অবশ্যই করে একটি প্রশ্ন যাই পড়ুক না কেন তোমরা উত্তর দিতে পারবে তো দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে ভোরের আলোয় তার পরিণতি কি হয়েছিল এখান থেকে তিন নম্বর প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল এখান থেকে চার নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার কেন আগুন জ্বলল আবার শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন হিম নিষ্পদ নিরাপদ ঘুম কার ঘুমের কথা বলা হয়েছে নিষ্পদ নিরাপদ ঘুমের তাৎপর্য আলোচনা করো এখান থেকে এই পাঁচটি প্রশ্ন অভ্যাস করলে বন্ধুরা তোমরা অবশ্যই আশা রাখছি যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে এইবারে আসছি আমাদের সর্বশেষ যে কবিতাটি পড়ে রয়েছে সেটি হলো ক্রন্দণ্ডতা জননীর পাশে এই ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতাটি থেকে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন রেখেছি আশা করি এই পাঁচটি প্রশ্ন অভ্যাস করলে তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে জানা পাবে ক্রন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে কবিতায় কবি জননীকে কেন কন্দনরতা বলেছেন এবং এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে হয়েছে এবং এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল আমি তা পারি না কে কি করতে পারে না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছিল তা নিজের ভাষায় লেখো। এবং এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে আমি যা পারি কেবল কবি কি করতে পারেন আর কবি কি কি করতে পারেন না তা নিজের ভাষায় লেখ এবং এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে আমি কি তাকাবো আকাশের দিকে প্রত্যাশা করেছেন এবং এখান থেকে আর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই কবিতায় জাগে আমার বিবেক ভারত বিস্ফোরণের আগে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এখান থেকে চতুর্থ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবোধ কবিতায় কবি কোন মূল্যবোধের কথা বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখ এবং এখান থেকে কবিতার আর যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হল কেন তবে লেখা কেন গান গাওয়া কেন বা আঁকা আঁকি এই লাইনটি দিয়েও প্রশ্ন বলতে পারে বলতে পারে যে মন্তব্যটির বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ এখানে কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন এবং নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে কি প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো বন্ধুরা এখান থেকে এই কয়টি প্রশ্ন যদি তোমরা অভ্যাস করো তাহলে কবিতা থেকে অবশ্যই একটি পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে এবং এই ভিডিওর পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো